আজকে আমরা সব এখানে অ্যাম্বের এবিও আমরা আজকে আমাদের প্ল্যাটিনাম মানসদা এবং সাথীদের সঙ্গে আজকে একটু আউটিংয়ে বেরিয়েছি। তো আমাদের গন্তব্য হচ্ছে বাগবাজার। তো আজকে বাগবাজারের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে ঘুরে দেখব আমাদের প্ল্যাটিনামের সঙ্গে, আমাদের মেন্টরদের সঙ্গে। তো দারুণ আনন্দে কাটবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই আজকের প্রোগ্রাম, আশা করি খুব ভালো লাগবে। এই দেখ সৃষ্টি, একটা জিনিস দেখেছে, একটা জিনিস এদিকে, এই জিনিসটা দেখতে পারে, ছবিটা তুলে নে। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আমাদের প্রথম গন্তব্য গোলাবাড়ি ঘাট। এই গোলাবাড়ি ঘাটের দিকে লঞ্চ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমাদের গঙ্গার দুপারের যে পুরনো সেই স্থাপত্য, সেই নিদর্শন এখনও রয়েছে। প্রচুর বড় বড় ফ্যাক্টরি, প্রচুর বড় বড় কলকারখানা, তাদের নিদর্শন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এখনও প্রায় রয়েছে। আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, দারুণ একটা সুন্দর দৃশ্য, গঙ্গার দুপারে সেই সুন্দর দৃশ্য আমরা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা গোলাবাড়ি ঘাটের দিকে এগিয়ে গেলাম। এই গোলাবাড়ি ঘাট, এটা হাওড়ার সঙ্গে যুক্ত, এটা প্রথম ঘাট বাগবাজার যাওয়ার পথে।
এটা হচ্ছে নিমতলা ঘাট মহাশ্মশান। সেই নিমতলা ঘাট মহাশ্মশান আমরা দেখতে পেলাম। নিমতলা ঘাট মহাশ্মশান ছেড়ে এবার আমরা আস্তে আস্তে ঘুরে যাচ্ছি আমাদের বাগবাজার গন্তব্যের দিকে। আমরা দেখতে পেলাম নিমতলা ঘাট মহাশ্মশান। সামনেই মহৎ ছট পুজো রয়েছে, বড় অনুষ্ঠান। সেই ছট পুজোর সব প্রস্তুতি চলছে, সব গঙ্গা স্নান চলছে। আমরা আস্তে আস্তে ঢুকছি আহিরিটোলা ঘাটে। এই আহিরিটোলা ঘাটে আর্মেনিয়ানদের আগে বাস ছিল, এখনও কিছু নিদর্শন এখানে দেখা যায়। এই আর্মেনিয়ামরা এই আহিরিটোলা ঘাটটা আগে ওদেরকে হিয়ারি নামে ডাকা হতো, পরবর্তীকালে এটাই হিয়ারিটোলা থেকে আহিরিটোলা হয়ে উঠেছে প্রচলিত কথায়। তো এই সেই আহিরিটোলা ঘাট, তার কিছু পুরনো নিদর্শন এখনও গঙ্গার পাড়ে রয়েছে। প্রত্যেকটা ঘাটেই ভিড় প্রায় ছট পুজোর জন্য। সে পবিত্র ছট পুজোর প্রস্তুতি সব চলছে। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে ইতিহাস প্রসিদ্ধ সেই শোভাবাজার।